এখানে এই যে বড় বড় সুন্দর সুন্দর চকলেট আর কি দেখতে পাচ্ছেন। এখানে আপনারা কসমেটিক্স আইটেম থেকে শুরু করে সব কিছু নিতে। এটা হচ্ছে বগুড়া শহরের জাম, দেখেন কতটা জাম লাগছে। তো অলরেডি আমার ফোন কেনার জন্য এইখানে আমি আসসালামু আলাইকুম। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে মার্কেটে, আমি একটা ফোন কিনবো, তো দেখি কি ফোন কেনা যায় সেটা দেখতে যাচ্ছি, তো সাথেই থাকুন আমার। ওকে, আমি কিন্তু মার্কেটে চলে এসেছি। হ্যাঁ, এটা বগুড়া শহরের সব থেকে বড় আর কি শপিং মল বলতে পারেন, রানার প্লাজা। তো লোকজন অনেক কম ছিল, আমি কিন্তু অলরেডি চলে এসেছি। তো নুহান এখানে কিছু একটা খাবে, তো আইসক্রিম দেখতেছিল, বাট আমি ওকে আইসক্রিম নিয়ে দিব না কারণ ঠান্ডা লেগে যাবে এখন। তো এই যে এইটার দোকানের নাম কিন্তু শম্পা মার্ট, এখানে কিন্তু আপনারা গ্রোসারি আইটেম থেকে শুরু করে সব কিছু পাবেন। তো আমি কিন্তু আইসক্রিম নেই নাই কারণ আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে। তো আমি নুহানকে বলছি যে তুমি যে কোনো চিপস বা অন্য কোনো আইটেম নাও। তো এখানে কিন্তু প্রপারলি সব ধরনের আইটেম পাওয়া যায়, আপনারা দেখেন সব পাবেন এখানে। তো এই জায়গাটাই দেখেন খুব সুন্দর, বড় বড় এগুলা নাকি ললিপপ, এগুলোর মধ্যে কত বড় ললিপপ আছে আমি জানি না। তো এখানে কসমেটিক্স আইটেম আছে, দোকানে আসলে অনেক কর্মচারীও নেই যেহেতু এখন বাহিরের অবস্থা ভালো না এই জন্য আর কি। তো এখানে কিন্তু চকলেট আইটেম আছে, তারপর আপনার এই পাশে আছে চিপস, তো চিপস বেশি নাই যেহেতু এখন ওনাদের স্টক খুব লিমিটেড। এই জায়গাটায় অনেক চিপস থাকে, এখন চিপস নেই। এখানে চকলেট, তো আমি নুহানকে বলছিলাম যে চকলেট এখন খাওয়া যাবে না কারণ ওর দাঁতের প্রবলেম আছে। এখানে অনেক বিস্কিটের আইটেম আছে, তো বলতে গেলে মোটামুটিভাবে এই আর কি দোকানটাতে সব কিছু পাওয়া যায়, চকলেট আইটেম থেকে শুরু করে সব কিছু পাবেন, ডেইলি নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো থাকে সব কিছু পাওয়া যাবে এখানে। তো নুহান আবার একটা ললিপপ দেখাচ্ছিল, আমি কিন্তু ওকে ওটা নিয়ে দিব না। তো ওর কিছু খাবার জিনিস নেওয়ার জন্য, একে ওকে শান্ত করে রাখার জন্য এখানে ঢোকা। তো এখানে আসবেন আপনারা বগুড়ার যারা স্থানীয় আছেন বা অন্যান্য জায়গায়, তারা এখানে এসে কিন্তু কেনাকাটা করতে পারেন, সব কিছু পাবেন এখানে। তো এই সেগমেন্টে আছে আপনার হচ্ছে বডি স্প্রে, অনেক ধরনের অপশন আছে বডি স্প্রে, তো আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো এটা কিন্তু রানার প্লাজাতে আপনার গেটের আর কি মেইন গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশ দিয়ে আসলে এখানে শম্পা মার্ট, সেটা আপনারা দেখলেই চিনতে পারবেন। তো এখানে আসলে আপনারা আপনাদের প্রয়োজনীয় অনেক জিনিস কিন্তু কিনতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে সামনে থেকে ভিউ, অনেক কিছু আর কি আপনারা পেয়ে যাবেন এই শপে। এখানে নুহান নিয়েছে একটা চিপস আর একটা জাস্ট জেলি, ও বেশি কিছু নেয় নাই, এই জাস্ট দুইটা জিনিস নিছে, ও এই দুইটাই খাবে। তো আমাদের প্যাকিং হচ্ছে নিয়ে নিলাম। তো অ্যাট লাস্ট আমি হচ্ছে পাঁচতলায় চলে আসলাম, এটা মোবাইলের আর কি এই ইয়েটা, পাঁচতলা পুরাটা হচ্ছে ফোনের সব দোকান সবগুলা। তো আমি একটা ভিভোতে অলরেডি ঢুকছিলাম, তো আমার চয়েস ছিল ভিভো Y90, তো ওটা আমি দেখলাম জাস্ট। এবার আমি একটু দুই একটা ফোন দেখবো, আমার রিয়েলমি শাওমি বা স্যামসাং আমার পছন্দের তালিকায় আছে, আমি জানি না কোনটা নেব। তো আমি ভিভো থেকে বের হয়ে আমি এখন শাওমি এর শোরুমে আসলাম। তো এই যে এই ভাইয়াটা হাই দিচ্ছিল, ভাইয়াটা হচ্ছে শাওমির, শাওমি না স্যামসাং দোকানের আর কি উনি ওনার। তো
আমি কিন্তু অলরেডি এই যে স্যামসাংয়ের শপে ঢুকে গিয়েছি এবং এখানে ভাইয়া আমাকে একটা ফোন দেখাতে চাচ্ছিল যে এটা দেখেন এটা ভালো হবে আমার জন্য। আমি আসলে ব্লগিং করার জন্য নিব ভালো বেস্ট ক্যামেরাওয়ালার ফোন চাচ্ছিলাম। তো আপনারা একটু আমাকে কমেন্টে জানাইন যে বেস্ট ক্যামেরা ফোন কোনটা হবে, তাহলে আমার একটু সুবিধা হবে। তো এই দোকানে দেখতে পাচ্ছেন বেশি জিনিস কিন্তু নাই, ফোন রাখা নাই ডিসপ্লেতে, তো ওনাদের স্টকে ছিল। তো উনি আমাকে সাজেস্ট করলো স্যামসাং গ্যালাক্সি M31। তো এটা কেমন হবে আমি জানি না, আনবক্সিং করা হয় নাই। আমি যেহেতু আজকে ফোন দেখবো জাস্ট, আমি নিবো না, তো আমি যাচাই করতে আসছি যে কোনটা নিবো। এটা এটা হচ্ছে A30s, এটাও নাকি ভালো, বাট আমার অতটা বেশি আর কি ভালো লাগলো না। তো দেখবো আরও কয়েকটা আর কি ফোন কোনটা ভালো লাগে। তো উনি মোটামুটিভাবে আমাকে বলছিল যে এই ফোনটা কিন্তু একটু স্লিম হবে না, একটু ইয়া হবে, জানি না আর কি কিভাবে কেমন কি হবে। তো দেখবো আরো কিছু সব দেখবো, আমি বের হব এখন এই মার্কেট থেকে, আরেকটা মার্কেটে যাব। তো আমি মার্কেট থেকে অলরেডি ফোন দেখে বের হইছি। তো সামনে আরেকটা, মানে এই মার্কেটের এই শপিং মলের পাশে আরেকটা মার্ট আছে, ওটা হচ্ছে আলতাওয়ালদি মার্কেট। তো ওখানে ভিভোর কিছু শোরুম আছে বা আদার্স আরও অনেক অনেক ফোনের শোরুম আছে। তো দেখা যাক, আমি ওখানে গিয়ে দেখব, আমার যেহেতু পছন্দের তালিকায় একটা ফোন আছে, তো দেখি আমি কোনটা চয়েস হয়। তো আমার কিন্তু এই কোন ফোন কিনবো বা চয়েস করবো এটা কিন্তু আমার নেক্সট ব্লগে আসবে, ওকে? আপনারা অবশ্যই আমার নেক্সট ব্লগটা দেখবেন। তো আমি কিন্তু এখন চলে যাব, বের হয়ে আসছি। তো বাইরে লোকজন মোটামুটি কম ছিল। তো আপনারা কিন্তু অবশ্যই আমার এই পরের ব্লগটা দেখবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন।